ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আছি বাংলাদেশি ব্লগার সাথে আপনাদের সাথে তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে একটি মজাদার ইয়াম্মি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের রেসিপিটি ভালোই লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার শাহিদ চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি প্রায় সাত সাত আটটা আলু সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি হার্ট চিকেন এখানে আমি প্রায় সাড়ে তিন কেজির মতো একটা হার্ট চিকেন ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে পানি ঝরাতে রেখে দিয়েছি চলুন এখন যাওয়া যাক মূল রান্নায় তো আমি এখানে মূল রান্না যাওয়ার আগে যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে আমি আগে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব তো সিদ্ধ আলুটাকে আমি এখানে তেলের মধ্যে হালকা পরিমাণ লবণ আর হালকা পরিমাণ হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম এখন আলুটাকে এটা আমি ভালোভাবে ফ্রাই করে নেবো যাতে উপর থেকে সুন্দর একটা কালার চলে আসে এখানে আমি অ্যাড করে দেবো একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যাতে কালারটা আরও বেশি আম্মি লোক দেয় কারণ এটা কিন্তু মজাদার শাহি বিরিয়ানি তো যাই হোক এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু প্রায় দুই চার মিনিটের মধ্যে এটাকে ফ্রাই করা হয়ে যাবে তো আমি এখন আলুগুলি নামিয়ে নিব। তো আলুগুলি নামিয়ে এখানে কিন্তু আমি এখন পেঁয়াজের ব্রেস্তা করে নিব এই বিরিয়ানিটা রান্না করার জন্য মাস্ট বি ব্রেস্তার প্রয়োজন তো এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করব না এখানে আমি ব্রেস্তা ইউজ করবো বিরিয়ানি বা এই ধরনের রান্নাতে কিন্তু আমরা সবসময় ব্রেস্তা ইউজ করে থাকি তো আমি সুন্দর মতো ব্রেস্তাটা করে নিব তো যাই হোক আমি আজকে মজাদার যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যদি কোনো রেসিপি আপনাদের রিকোয়েস্ট থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে জানাতে পারেন তো যাই হোক আমি এখন বেস্তাগুলো কিন্তু তুলে রেখেছি সেই তেলের মধ্যে আমি এখন এখানে বাটা মশলা ইউজ করব তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো রসুন বাটা দুই টেবিল চামচের মতো আদা বাটা দেখতেই পাচ্ছেন আমি এই তেলের মধ্যে প্রথমেই এই মানে পেস্ট করা মশলাগুলোকে তেলে একটু ভেজে নিব আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই মানে এই বিরিয়ানিটা রান্না করব আপনারা ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এখানে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে আর যেহেতু হার্ট চিকেন নিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে গরুর মাংস অথবা আপনারা মাটনও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমি এখন এখানে দিয়ে দিলাম একটা পেস্ট এটা হচ্ছে আপনার তিন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে বাদাম আর এখানে কিশমিশ এই তিন চারটা উপকরণ নিয়ে আমি এটাকে পেস্ট করে এটার দুই চামিচ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করবো না এখানে আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামিচের মতো মরিচের গুঁড়ো আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক আমি এই বিরিয়ানিতে একটু ঝালটা বেশি দিব এখানে কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচও ইউজ করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক একটি ইয়ামি লুক দিয়েছে তো আমি এই মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে আস্তে আস্তে কষাচ্ছি আর বাদ বাকি উপকরণগুলো দিলাম এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর জিরে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি এখানে এক টেবিল চামেচ পরিমাণ তো দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি রাঁধুনির যে রেডি মিক্সটা আছে বিরিয়ানির মশলা সেটাকে ইউজ করব তো যাই হোক আমরা যে এই উপাদানটা দিলাম এটা হচ্ছে আমাদের ঘরে থাকা উপাদান এটা আমাদের বিরিয়ানিতে অবশ্যই দিতেই হবে নতুবা কিন্তু বিরিয়ানির যে একদম মজার একটা টেস্ট সেই টেস্টটা আপনারা পাবেন না তাই হোক যাই হোক আমি এখন এই মশলাটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে একদম অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি এখানে টক দই আমি প্রায় এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মজাদার একটি রেসিপি আর শীতকালে কিন্তু এই ধরনের খাবার খেতে আমাদের ভালো লাগে আর যে ঘরে বাচ্চা আছে তারা কিন্তু এই ধরনের খাবার মাঝে মাঝে বায়না ধরে তো আমরা খুব ইজি প্রসেসে এভাবেই বাসায় তৈরি করতে পারি মজাদার শাহি বিরিয়ানি এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়ে আর সময় কষিয়ে এখন আমার যখন দেখতে পাবো যে উপর থেকে তেল বেশি উঠেছে তখন বুঝতে হবে যে এই মশলাটা ভালোভাবে কষানো শেষ তো এখন আমি এখানে চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নিব এটা কিন্তু আমার একদম নাইনটি পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট রান্না করে দেন আমাকে কিন্তু বিরিয়ানির সাথে মিক্সড করতে হবে তো যাই হোক এখানে আমি ওদিক থেকে আমার চিকেনটা হতে থাক আর আমি এখান থেকে পোলার চালটা নিয়ে নিচ্ছি আপনারা যখন পোলার চালটা নেবেন এরকম একটা গ্লাসের মধ্যে মধ্যে করে আপনারা মেপে নেবেন যাতে করে আপনাদের পোলাওর পানি দেওয়াটা একদম ঠিকঠাক হবে তো আমার এখানে এই এই গ্লাসের প্রায় আমার এখানে পাঁচ কাপের মতো চাল লেগেছে এখানে আমার পাঁচ কাপের জন্য দশ কাপ পানি লাগবে যাই হোক অন্যদিক থেকে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি পোলাওটা রান্না করে নিতেছি যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি এখানে আমি জাস্ট হালকা পরিমাণ তেল দিয়ে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে আমি এখানে পোলাওর চালটা দিয়ে দিলাম প্যাকেটে পোলা চাল নেওয়ার কারণে আমি এখানে কোনো মানে পোলার চলটা ধুয়ে নেই নি আপনারা বাইরের পোলার চলটা নিলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন আমি এখানে শুকনো একটা কাপড় দিয়ে পোলার চলটাকে একটু মানে মুছে নিয়েছি যাই হোক পোলার চলটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি পানি এখানে আমি পাঁচ কাপ পোলার চলের জন্য ওই গ্লাস দিয়ে দশ কাপ মানে ডাবল পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যাতে করে আমাদের কিন্তু চিকেনের মধ্যে লবণ থাকে দিয়ে দিলাম আমি এক চামচের মতো চিনি আর দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ আমি গরুর দুধটাকে একটু জ্বালিয়ে ঘন করে এক কাপ বানিয়ে নিয়েছি এক কাপ বানিয়ে এই তো পোলাওর মধ্যে দিয়ে দিলাম এই দুধটা দেওয়ার কারণে এই পোলাওর মানে এই পোলাওর স্বাদ প্লাস বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ইয়ামি হবে যাই হোক এটা যখন একটু বলক চলে আসবে এটার মধ্যে আমি মানে আগে থেকে রান্না করা চিকেনটাকে মিক্সড করে দিচ্ছি আমি এরকমভাবে ভাবে চিকেনটা দিই তাহলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিলাম এখানে প্রায় দশ বারোটার মতো আস্তো কাঁচামরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু মাঝখান থেকে কেটে দিতে পারেন তো যাই হোক এখন আমি এটাকে রান্না করে নিব প্রায় আট থেকে নয় মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একদম পানিটা টেনে গিয়েছে এখন আমি এটা ঢাকনাটা জাগিয়ে এখানে কিন্তু আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা দরকার যেটা না দিলে বিরিয়ানির স্বাদটাই পাওয়া যাবে না জন্য এই অবস্থাতে আসার পরে আট থেকে দশ মিনিট রান্না করার পরে এখন কিন্তু চুলোর জালটা একদম মিডিয়াম আছে রান্না করতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া দিয়ে পোলাওটা উপর দিকে উঠিয়ে দিয়ে আমি এখানে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা সেই আলু আলুগুলো কিন্তু দমে বসানোর পরে একদম সফট হয়ে যাবে দিয়ে আরও বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখন এখানে অ্যাড করে দিব দিয়ে দিলাম কিছু কেটে রাখা ধনে পাতা ধনে উপর থেকে এভাবে করে আমি ছিটিয়ে দিয়ে দেবো এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিন্তু এটা দমে বসাবো তো এখন দিয়ে দিলাম আমি এক পিচ লেবু এই লেবুটা দেওয়াতে ফ্লেভারটা অনেক বেশি মজার হয় লেবুটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব। ঘি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি কিন্তু বিরিয়ানিতে অবশ্যই দিতে হবে আর দিয়ে দেবো কেওড়া জল আপনারা যদি শাহি ফ্লেভার খেতে চান তাহলে কিন্তু কেওড়া জলটা অবশ্যই দিবেন এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো তো যাই হোক এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন এটা কিন্তু নিচে তাওয়া দিয়ে দিয়েছি দশ মিনিটের মতো দমে বসিয়েছি দশ থেকে পনেরো মিনিট আপনারা দমে বসালেই বুঝতে পারবেন বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে আর আমার এই বিরিয়ানিটা যে কতটা বেশি ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েই দিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে আর আমার একটা বিরিয়ানিও কিন্তু নিচে লেগে যায়নি আমি তিন প্রসেস অবলম্বন করে এই বিরিয়ানিটা বানিয়েছি চুলোর জালটা আপনাদের অবশ্যই প্রথমে হাই হিটে তারপরে মিডিয়াম হিটে তারপর একদম লো আছে এটাকে দমে বসাতে হবে তো আমার রেডি হয়ে গেল মজাদার ইয়ামি আমি শাহি চিকেন বিরিয়ানি তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখন একটু সার্ভ করে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা হয়েছে আশা করছি আমার লাভলি লাভলি আমার রেসিপি ফলো করে এই মজাদার শাহি চিকেন বিরিয়ানি বাসায় রান্না করে সবাইকে খাওয়াবে এবং সবার কাছ থেকে অনেক বেশি প্রশংসিত হবে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে